अस्सलामुअलैकुम। प्रिय शिक्षार्थीरा, आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। मजिद जैना फाउंडेशन स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन शिक्षा कार्यक्रम आवताभुक्त ऑनलाइन पाठदान आज के आमी तुम्हादेर आरेकटी वीडियो क्लास निये हाजिर हुएछी। ईद परवर्ती समय आशा करी सबाई सुस्थ आछो। आशा करी सबार ईद सुस्थभावे निरापदे खूब भालो केटेछे। शिक्षार्थीरा, ईदेर समय आमरा अनेक आनंद करलाम, जेहेतु एटा आमादेर मुसलमानेर कुरबानी ईद एकटी बड़ो उत्सव। এই আনন্দের পরবর্তী সময়ে আনন্দ করলেই চলবে না, আমাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি আনন্দ, বিনোদন সব কিছু চলবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে বাংলা ক্লাস করব। তো সবাইকে আমার ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। তোমাদের সাথে আমি আজকে আছি নাসরিন নাহার, প্রভাষক বাংলা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা সাহিত্য কণিকা বইটি থেকে আজকে আমি আমার ক্লাসটি সাজিয়েছি। শিক্ষার্থীরা, তুমি জানো এবং তোমরা সবাই জানো যে প্রতি সপ্তাহেই আমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থেকে দুইটি বই থেকেই আলাদা আলাদাভাবে ক্লাস আপলোড করা হয়, ভিডিও ক্লাস আপলোড করা হয়। তো সেই সুবাদে আজকে আমি তোমাদের সাহিত্য কণিকা, অর্থাৎ যেটাকে তোমরা বাংলা প্রথম পত্র বই হিসেবে চিনো, সেখান থেকে একটি পাঠদানে অংশগ্রহণ করব। তো শিক্ষার্থীরা, আসো আমরা পড়া শুরু করি। আমাদের পড়াশোনাই মূল লক্ষ্য হওয়া উচিত, পড়াশোনা করাটাই জীবনের, তোমাদের ছাত্র জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আজকে আমরা পড়ব হচ্ছে বাবুরের মহত্ত্ব। এটি তোমাদের সাহিত্য কণিকা পাঠ্য বইয়ের একটি পদ্যাংশ থেকে নেয়া। বাবুরের মহত্ত্ব লিখেছেন কালিদাস রায়। সবাই আমার সাথে সাথে কবিতাটি আমি পড়ব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব। সবাই বইটি সামনে রাখো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তা আসো আমরা শুরু করি। পাঠান বাদশা লোদি পানি পথে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি। আমি একটু একটু করে লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার প্রত্যেকটি কথা ফলো করার চেষ্টা করো। পাঠান বাদশা, উনি একজন বাদশা পাঠান আমলের, পাঠান সাম্রাজ্যের। পানিপথে হত, অর্থাৎ তিনি পানিপথে যে যুদ্ধ হয়েছিল সেখানে তিনি মারা গেছেন, নিহত হয়েছেন। দখল করিয়া দিল্লির শাহী গদি, অর্থাৎ এখানে টোটালটাই বাবুরের কথা বলা হয়েছে। বাবুর দেখিল এ জয় তাহার ফাঁকি, অর্থাৎ বাবুর যখন দিল্লির শাহী গদি, অর্থাৎ দিল্লির সিংহাসন, যখন সে যুদ্ধ করে জয়ী হলেন এবং দিল্লিকে জয় করে তিনি দিল্লির সিংহাসনে বসলেন, তখন সে চিন্তা করে দেখলেন এ সবই ফাঁকি, মানে এতে তার হয়নি। ভারত যাদের তাদেরই জিনিতে এখনও রয়েছে বাকি, অর্থাৎ এই পুরো ভারত মহাদেশে যে ভারত যেই একটি দেশ রয়েছে সেইখানে তো জিনিতে, অর্থাৎ জয় করতে এখনও তার বাকি রয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র তো দিল্লিকে জয় করলেই হবে না, পুরো ভারতটাকে তাকে জয় করতে হবে। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান,
জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। অর্থাৎ এই কথা শুনে অর্থাৎ বাবুর যে বললেন যে আমি দিল্লিকে জয় করেছি, এটা তেমন কিছু না, পুরো ভারতটাই তো এখন আমার জয় করা বাকি রয়েছে। তখন সংগ্রাম সিং, সে একজন ভারতীয় ব্যক্তি, সে সংগ্রাম সিং ভারত রাজ্যের, সে রাগ করে গর্জে ওঠে, অর্থাৎ সে ক্রোধান্বিত হয়ে বলল, জিনেছ মুসলমান, মানে বাবরকে বলছে তুমি মুসলমান, তুমি জিতেছ, জয়লাভ করেছ, তোমার এই জয়লাভ আমার এই দেহে রহিতে প্রাণ, অর্থাৎ প্রাণ থাকতে তোমাকে জয়ী আমি বলবো না। অর্থাৎ তুমি দিল্লিকে জয় করেছো, তাতে কি আমি তোমাকে কখনোই আমার প্রাণ থাকতে জয়ী বলে স্বীকার করব না। লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। অর্থাৎ তুমি দিল্লিকে জয় করার পরে যতটুকু ধন সম্পদ অর্জন করেছো, অর্থাৎ লুণ্ঠন করেছো, যুদ্ধের সময় তো মানুষের জীবন, তারপরে অর্থ সম্পদ সব কিছুই হচ্ছে হারিয়ে যায়, সব কিছু হচ্ছে কেউ হচ্ছে লুণ্ঠন করে নিয়ে যায়, তারপর হচ্ছে মানুষকে হত্যা করা হয়, এরই নাম হচ্ছে যুদ্ধ। তো সেই জন্যই সংগ্রাম সিং বলেছেন যে তুমি যে যতটুকু সম্পদ লুণ্ঠন করেছ তা নিয়ে তুমি তোমার দেশে, তুমি তোমার দেশে ফিরে যাও, এবং যদি না ফিরে যাও, নতুবা যদি না ফিরে যাও তাহলে কিন্তু যুদ্ধ ঘোষণা করো, তাহলে রাজপুতের সাথে যুদ্ধ ঘোষণা করো খানুয়ার প্রান্তরে। এটা তো হচ্ছে পানিপথে তো পাঠান বাদশাকে সে বাবর হত্যা করেছিল, এখন হচ্ছে খানুয়ার প্রান্তরে তুমি তাহলে যুদ্ধ ঘোষণা করো, তাহলে হচ্ছে সংগ্রাম সিং কী করবে, বাবরের সাথে যুদ্ধ করবে। এরপরে আসো দেখি কি বলে, সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে, এ বিজয় তার স্বপ্ন অতীত, যেন বা দৈব বলে। অর্থাৎ যেই সংগ্রাম সিং এরকম মানে গর্জে উঠেছিল, বাবুরকে বলেছিল যে তুমি দেশে ফিরে যাও, তারও এক সময় পতন হলো, কার কাছে, বাবুরের কাছে, বাবুরের করে, বাবুরের কাছে আর কি। এই বিজয় তার স্বপ্ন অতীত, এটা হচ্ছে বাবুরকে আসলে যখন যুদ্ধ করেছিলেন তখন কিন্তু সে কিন্তু চিন্তা করে নেই, মানে স্বপ্নেও ভাবেন নাই, স্বপ্ন অতীত হচ্ছে তিনি স্বপ্নেও কল্পনাও করেন নাই যে সে হচ্ছে ওই যুদ্ধে হচ্ছে জয়ী হতে পারবে। যেন বা দৈব বলে, হয়তোবা সে এটা চিন্তা করছে যে হয়তোবা কোনো অলৌকিক ঘটনা অথবা সৃষ্টিকর্তার এটা হচ্ছে এক অপার মহিমা যার কারণে সে হচ্ছে জয়ী হয়েছে এই যুদ্ধে। সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে, অর্থাৎ এই বাবুরের হাতে সারা উত্তর ভারত, ভারতের যে উত্তরপ্রদেশ যেগুলো আছে টোটাল উত্তর রাজ্যটাই হচ্ছে বিজয়ীর হাতের মুঠোয় চলে আসলো এই যুদ্ধে জয়ী হওয়ার পরে। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, এখানে একটা একটা কথা বলি, এটা হচ্ছে যে এই যে কৃতঘ্ন দৌলত, দৌলতকে কৃতঘ্ন বলা হয়েছে তার কারণ কি, তোমরা এটা জানো বাংলা দ্বিতীয় পত্রর মধ্যে যে আমরা যে এক কথা প্রকাশ পড়েছি সেখানে দেখবা যে উপকারীর উপকার স্বীকার করে যে তাকে কি বলে, উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে কি বলে, এই যে এক কথায় প্রকাশের মধ্যে দেখবে এই কৃতঘ্ন শব্দটা রয়েছে যে হচ্ছে উপকারীর উপকার করে না। এখন এই দৌলত হচ্ছে অনেকটা ওই টাইপের মানুষ যে হচ্ছে উপকারীর উপকার তো স্বীকার করেই না, বরঞ্চ তার হচ্ছে অপকার করে। এই জন্য আমরা হচ্ছে যে যাদেরকে ইতিহাসে যেমন ধরো নবাব সিরাজউদ্দৌলার আমরা যেই ইতিহাস জানি বাংলার যে নবাব ছিলেন তার সাথে যে মীর জাফর যে সেনাপতি ছিলেন, সেনাপতি যে হচ্ছে বিশ্বাসঘাতকতা করেন তাকে আমরা ঠিক যেভাবে চিনি, এই দৌলতের চরিত্রটা হচ্ছে অনেকটা ওই রকম। সে হচ্ছে যে এই দলেও সে যার হচ্ছে অন্তর্ভুক্ত, যার আওতাতে থেকে কাজ করে তার সাথেও হচ্ছে বেইমানি করেছে, আবার বাবরের সাথেও করেছে, অর্থাৎ সে হচ্ছে কখনোই তার, আমরা বলি না যে নুন খেয়ে গুণ খেয়ে, মানে সে যার নুন খেয়ে যার পাতে খেয়েছে তার পাতেই হচ্ছে ফুটো করেছে, এটা হচ্ছে আঞ্চলিক প্রবাদ যে যার খায় তার পাতেই হচ্ছে থুতু ফেলে, এরকম আর কি বিষয়টা। তো উনি হচ্ছে সেই মানে ওই বেইমান পর্যায়ের টাইপের একজন লোক, এই জন্য তাকে কৃতঘ্ন দৌলত বলা হয়েছে। সে মারা গেছে, সে কবরে শায়িত আছে।
বাবুরের আর নাই কোনো প্রতিরোধ, এখন বাবুরের আর কোনো বাধা নাই। অর্থাৎ মানে এরকম যদি থাকে যে এক রাজ্যের সাথে আরেক রাজ্যের মধ্যে ঝামেলা করানোর জন্য, ঝামেলা সৃষ্টির জন্য হচ্ছে কোনো একটা ক্যারেক্টার যদি থাকে, তাহলে হচ্ছে একটু ঝামেলা বেশিই হয়। কিন্তু সেই ক্যারেক্টারটাই হচ্ছে এখন কবরের শায়িত আছে, এই জন্য তার আর কোনো বাধা রইল না। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। অর্থাৎ আমরা জানি দস্যু, দস্যুদের কাজ কী? দস্যু হচ্ছে যারা ডাকাত, না ডাকাতদের ডাকাত বলোই বা দস্যুই বলো যেটাই বলো, এরা হচ্ছে কি মানুষের অর্থ সম্পদ গহনাগাটি যা কিছু থাকে লুটপাট করে নিয়ে যায়, এবং লুটপাট করে নিয়েই কিন্তু শুধু তারা চলে যায়, তারা কিন্তু হচ্ছে শুধুমাত্র ওই সম্পদের জন্যই কিন্তু মানুষকে লুট করতে আসে। তো বাবুরও কিন্তু সে তাদের মতো লুণ্ঠনকারী না, বাবুর কিন্তু তাদের মতো মানে ডাকাতের মতো না, দস্যুদের মতো না, যে সে হচ্ছে লুণ্ঠিত হয়ে সে হচ্ছে সব কিছু সম্পদ নিয়েই তারপর সে খুশি থাকবে, তুষ্ট থাকবে। তখন সে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে, সে দিল্লির সিংহাসনে বসেছে। মাটির দখলে খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছি স্থির। অর্থাৎ শুধুমাত্র মাটি দখল করেছে আর সম্পদ পেয়েছে, এটাই তার কাছে, এটাই বিজয়ের কাছে অর্থাৎ বাবুরের কাছে এটাই হচ্ছে সবচাইতে বড় জয় নয়। তার মনে হচ্ছে যে তার যারা হচ্ছে এই রাজ্যে আছে, যারা হচ্ছে জনসাধারণ প্রজাসাধারণ, তাদেরকে হচ্ছে তার হৃদয় দখল করতে হবে। বাবুরের কী করতে হবে? শুধুমাত্র ধন সম্পদ আর মাটি অর্থাৎ ভারতটাকে যে সে জয় করে ফেললো, জয় করেই সে বসে থাকবে, সে তুষ্ট হবে? না, সেটা তার মনে হয়নি। এগুলো জয় করার পরে তার মনে হয়েছে যে ভারতের মধ্যে যারা অধিবাসী রয়েছে, যারা হচ্ছে প্রজাসাধারণ রয়েছে, তাদেরও মন জয় করতে হবে। হিন্দুর রীতি জিনিবার লাগি করিতেছে সুশাসন ধরিয়া ছদ্মবেশ, ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। এখন বাবুর তো হচ্ছে মুসলমান, এখন সে যদি হচ্ছে হিন্দুদের যদি বলে যে আমি হচ্ছে তোমাদেরও দুঃখ কষ্ট ঘোচানোর জন্য হচ্ছে কাজ করব, বা তোমাদের দুঃখ কষ্ট বোঝার লাঘব করার জন্য এসেছি, তারা হয়তো তাকে ততটা বিশেষ নাও করতে পারে, সাপোর্ট নাও করতে পারে। সেই জন্য সে কী করেছে? ছদ্মবেশ ধারণ করেছে। অর্থাৎ সে ছদ্মবেশ ধারণ করে পথে পথে ঘুরে ঘুরে প্রজাদের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন, পথে পথে ঘুরে ঘুরে দেখেছেন তার প্রজারা কোথায় কে কীভাবে কোন কষ্টে রয়েছে, এবং সেই কষ্ট থেকে তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেছেন। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। চিতর রাজ্যের একজন যোদ্ধা, সে হচ্ছে রণবীর চৌহান, চৌহানও একটা বংশের তাদের ওই রাজ্যের নাম, আর চিতর হচ্ছে রাজধানী। সেখানকার একজন যোদ্ধা, সে হচ্ছে বাবুরকে খুঁজছে। কেন খুঁজছে আসো দেখি। কুর্তার তলে কৃপাণ লুকায় ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে। অর্থাৎ কুর্তার তলে, কুর্তা হচ্ছে আমরা জানি যে কুর্তা হচ্ছে একটা ড্রেস, ঠিক আছে, যে সাধারণত ছেলেরা যে পরে না পাঞ্জাবি কুর্তা, এটা হচ্ছে কি পাঞ্জাবির মতোই, কিন্তু আমরা নর্মালি যে সকল পাঞ্জাবি আমরা চিনি, যে পাঞ্জাবিটা হচ্ছে স্ট্রেট সমান থাকে, নিচে হচ্ছে সমান কাটিং থাকে, আর কুর্তাটা হচ্ছে নিচে হচ্ছে রাউন্ড টাইপের থাকে, তাই না? তোমরা সবাই হয়তো চিনো এই কুর্তা, সেই ড্রেসের কথা বলা হয়েছে এখানে, ড্রেসের কথা উল্লেখ করা হয়েছে যে কুর্তার নিচে অর্থাৎ তার ড্রেসের নিচে, কাপড়ের নিচে সে কৃপাণ লুকে, কৃপাণ মানে হচ্ছে তলোয়ার, সে তলোয়ার বা ছুরি যেটাই বলো সে লুকায়, সে পথে পথে ঘুরছে যদি কোনো মতে বাবুরের দেখা সে পেয়ে যায়। লইবে তাহার প্রাণ শনিতে তাহার খালিতে করিবে চিতরের অপমান। বুঝতে পারছো যে রণবীর চৌহান সে হচ্ছে কুর্তার নিচে মানে কুর্তার তলে কৃপাণ, অর্থাৎ কুর্তার নিচে তলোয়ার লুকায়ে বাবুরকে খুঁজছে। কী কারণে খুঁজছে? তার প্রাণ নিবে, অর্থাৎ বাবুরকে হত্যা করার জন্য সে হচ্ছে এই তরবারি নিয়ে ঘুরছে, তলোয়ার নিয়ে ঘুরছে। তারপর আবার বলছে কি যে শনিতে তাহার খালিত করিব চিতরের অপমান, অর্থাৎ সে যদি বাবুরকে খুঁজে পায় তাহলে এই চিতর রাজ্যের মানে রাজধানীর অপমান সে হচ্ছে অপসারণ করবে। খালিত করা হচ্ছে অপসারণ করা,
শনিতে তাহার মানে ধারে ওই তলোয়ারের যে ধার থাকে না, আমরা মানে বলে না যোদ্ধারা যে এক এক ঘাতে হচ্ছে তার মাথা শির থেকে মানে কি ঘাড় থেকে মাথা আলাদা করে দিবে এরকম আর কি, যে সে যদি এই ধার দিয়ে তার এই তলোয়ার দিয়ে এই ধারযুক্ত তলোয়ার দিয়ে সে চিতোরের অপমানকে আজকে অপসারণ করবে, যদি কিনা বাবরকে পায়। কিভাবে? বাবরকে হত্যা করে। তারপরে আছে, দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করেছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে। অর্থাৎ যেহেতু ছেলেটা, অর্থাৎ এই যে রণবীর চৌহান, যেহেতু সে হচ্ছে বাবরকে খুঁজছে, তাই সে হচ্ছে পথে পথে লক্ষ্য জনতার মাঝে কে যায় কে আসে সবার দিকে হচ্ছে নজর রাখতেছে, খেয়াল রাখতেছে খোঁজার জন্য, বাবরকে খোঁজার জন্য। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পালাইয়া পলাইয়া গেল ডরে। হঠাৎ করে ওই সময়ের মধ্যে একটা মস্ত বড় হাতি, অনেক বড় একটা হাতি ছুটিল পথের পরে, অর্থাৎ পথের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে, পথ ছাড়ি সবাই পালিয়ে গেল। অর্থাৎ ওই হাতির ভয়ে, কারণ হাতির পদতলে পড়লে আমরা জানি যে হাতির পায়ের নিচে পড়লে মানুষ মারা যাবে, এই জন্য সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে, ডরে অর্থাৎ ভয়ে পালিয়ে যাচ্ছে। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। অর্থাৎ সবাই কিন্তু পালিয়ে যাচ্ছে, সবাই দৌড়ে পালাচ্ছে, কিন্তু একটা শিশু, ছোট্ট শিশু, শিশু তো আর দৌড় দিতে পারছে না, সে হচ্ছে কি রাজপথে ওই ধুলার ওপরেই পড়ে গেছে, সে পড়ে রয়ে গেছে সেইখানে। হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি, পথিকেরা ভয়ে কাঁপে। অর্থাৎ আশেপাশে যারা হচ্ছে দৌড়াচ্ছিল, যারা দৌড়ে পালিয়েছে, তারা সবাই কিন্তু নিজের প্রাণ নিয়ে পালিয়েছে, কিন্তু সবাই ওই বাচ্চাটাকে যারা দেখছে তারা সবাই হায় হায় করছে, গেল গেল গেল। অর্থাৎ হাতির পায়ের নিচে নাকি বাচ্চাটা যদি পড়ে যায় তাহলে তো বাচ্চাটা শেষ, মারা যাবে, এই জন্য সবাই হায় হায় করছে ভয়ে। কুড়াইয়া আনো ওরে, কেউ একজন হচ্ছে সাইড থেকে বলছে, পাশ থেকে বলছে যে কেউ কুড়াইয়া ও কেন, অর্থাৎ বাচ্চাটাকে কেউ তুলে নিয়ে আসো। সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে, দেখো এটাই হচ্ছে নিয়ম, আসলে কে বলতে পারে মুখে। আজকাল এখন আমি মাঝখানে আরেকটু পড়ার ফাঁকে তোমাদের একটু বলে নেই, আজকাল দেখবে খেয়াল করবে তুমি আমি আমাদের আশেপাশের কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, যে কেউ রোডে অথবা কোনো বাড়ির কাছে কোথাও কোনো রাস্তা যেখানে হোক, কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে বা কোথাও যদি মানে কোনো বড় ধরনের খুব মারামারি লাগে, খুব মানে বিপজ্জনক কিছু ঘটতে থাকে, পাশ থেকে দাঁড়ায় দেখবা তোমার আমার মতো কিছু মানুষ আছে যারা হচ্ছে পাশ থেকে দাঁড়ায় মোবাইলে সেই জিনিসটা ভিডিও করতেছে, সেই মারামারিটা ভিডিও করতেছে, সেই হচ্ছে বিপদে পড়ে গেছে, লোকটা অ্যাক্সিডেন্ট করছে, সেই অ্যাক্সিডেন্টের পুরো সিনটা হচ্ছে ভিডিও করছে। কারণ কি জানো, ভিডিও করে কি করবে, ভিডিও করে তুমিও জানো আমিও জানি, ভিডিও করে হচ্ছে শেয়ার করবে, শেয়ার করবে, বারবার শেয়ার করেন, শেয়ার করেন। কী কারণে? দেখেন আজকে শরীয়তপুরে এই ঘটনা ঘটেছে, দেখেন আজকে এই বাসায় কী সুন্দর মারামারি হচ্ছে, দেখেন আজকে এই 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 মানুষের সাথে, ওই মহিলার সাথে, ওই ওনার সাথে কী পরিমাণে ঝগড়াঝাটি হচ্ছে, দেখেন মানুষ কত খারাপ। এই যে কথাগুলো বলি আমরা, এই যে ভিডিও করে দিলাম, ভিডিও করে ওদেরকে হচ্ছে সবাইকে জানালাম, এখন কথা হচ্ছে এটা কি আমার দায়িত্ব ছিল? তুমি চিন্তা করো তোমার জায়গা থেকে, আমি চিন্তা করি আমার জায়গা থেকে, এটা কি আমার দায়িত্ব ছিল? নাকি যখন অ্যাক্সিডেন্ট ঘটেছে তখন আমার উচিত ছিল যতদূর সম্ভব আশেপাশে যেখানে হাসপাতাল আছে বা যেখানে ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় সেখানে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, অ্যাটলিস্ট চেষ্টা করা। আমি পারি না, আমি পারতেছি না, আমার সামর্থ্য কুলাচ্ছে না, বা আমি ছোট মানুষ, আমার কথা কেউ শুনবে না, তারপরেও আমি তো চেষ্টা করতে পারি। আমি ছোট হলে কি হয়েছে, আমি তো বড় কাউকে ডেকে দিতে পারি, আমি তো বড় কাউকে জানাতে পারি যে কেউ একটু ওকে হেল্প করেন, যে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে বা যে হচ্ছে কাতরাচ্ছে ব্যথায় বা যেখানে হচ্ছে মারামারি হচ্ছে সেখানে তো আমি তো অ্যাটলিস্ট আমি থামাইতে না পারি। আমি ছোট মানুষ, আমি হয়তো তুমি তোমার কথা বলবা যে আমি তো ছোট মানুষ, আমি পারবো না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো এমন কোনো মুরব্বীকে নিয়ে আসতে পারি, আমি তো এমন কোনো বড় কাউকে এটা জানাতে পারি যে তাদের মধ্যে যাতে সমঝোতার একটা পরিবেশ তৈরি করে দেয়।
আসলে আমরা এটা করি না। তো অনেকটা হচ্ছে এই কবিতার সাথে মিলে গেছে বিষয়টা। আজকে আমি তুমি আমরা সবাই দেখি দেখবো, আমরা মোবাইলে দেখবো, ভিডিওগুলো শেয়ার হবে যখন তখন দেখবো, দেখে বলবো হারে ইস কী ঘটনা ঘটলো, ইস কীভাবে রক্তপাত হচ্ছে, ইস কীভাবে মারা গেল। এই যে আমরা ইস 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 করতেছি, ইস পর্যন্তই থেকে যাবে তাই না? এটা কিন্তু ওই ভদ্রলোক যে ভিডিও করছে, সে যদি ওই মোবাইলটা ভিডিওতে ধরে না রেখে, সে যদি ওই দুইটা মিনিট বা ওই চার পাঁচটা মিনিট যদি সে যদি ওই সময়টাকে কাজে লাগাতো, সময়টাকে অপব্যয় না করে যদি যথাযথ কাজে ব্যয় করতো, তাহলে এমনও তো হতে পারতো যে ওখানে কোনো অ্যাক্সিডেন্ট, ওখানে কোনো দুর্ঘটনা, ওইখানে কোনো মারামারি, খারাপ পর্যায়ে নাও যেতে পারতো। এটা হচ্ছে আমাদের মানুষদের বোঝার ভুল। এটা তুমি আমি আসলে আমাদের সবার হাতে এখন মোবাইল আছে, তো এই জন্য আমরা খুব সহজেই এই ভুলটা করে ফেলি এবং চিন্তাই করি না যে এটা আমার ভুল, মনে করি এটাই হয়তো ঠিক। আমার মনে হয় ভিডিওটাই করা আগে উচিত, কারণ আমার হাতে মোবাইল আছে, আমি ভিডিও করতে জানি। তো যাকে শিক্ষার্থীরা আসো, তারপরে মানে এই কথাগুলো বললাম হচ্ছে এই লাইনটার সাথে এই কথাগুলো মিলে গেছে, সেটা কেমন দেখো। সবাই বলতেছে হায় হায় হায়, মানে ছেলেটাকে কেউ বাঁচাও, ছোটো বাচ্চাটাকে, শিশুটাকে কুড়াই আনো কেউ ওকে, কিন্তু কেউ কিন্তু যাচ্ছে না, সবাই শুধু হায় হায় করছে আর দূর থেকে দেখছে। সকলেই বলে অথচ কেহ না গায়ে সাহস করে, এই যে সবাই বলতেছে কিন্তু সাহস করে কেউ যাচ্ছে না। সহসা একটা বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। এই আরেক কাহিনী, এই আরেক কথা। দেখো এই কালিদাস রায় কবি, সে কবে এই কবিতা লিখে গেছেন তাই না? তোমরা পাঠ পরিচিতি কবি পরিচিতিতে দেখবে যে কবির জন্ম মৃত্যু দেখলেই তোমরা বুঝতে পারবে। অথচ দেখো তার সেই কবিতার লাইনগুলো আজও পর্যন্ত, এখনও পর্যন্ত আমাদের এই বর্তমান পরিবেশ পরিস্থিতি, বর্তমান সমাজের সাথে হুবাহু মিলে যাচ্ছে। তো আমি কবিতার লাইন যেখানে ছিলাম, সহসা একটা বিদেশি পুরুষ ভিড় ঠেলে ছুটে গেল, একটা 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 লোক মানে যে হচ্ছে যাকে হচ্ছে সবাই চিনে না, কেউ চিনে না, সে হচ্ছে ছুটে যাচ্ছে ওই বাচ্চাটাকে, ওই শিশুটাকে বাঁচানোর জন্য। তখন পাশ থেকে আবার জনতা চিৎকার করে বলছে আরে করো কি করো কি। দেখো একটু আগে বলছে হ্যাঁ হ্যাঁ কেউ ওকে বাঁচাও, আর এখন যে বাঁচাইতে গেছে কেউ বলে হ্যাঁ করো কি করো কি। এটাও আমাদের সমাজে, বর্তমান সমাজের চিত্র। সেটা কেমন? ধরো তুমি আমি যদি বাঁচাতে যাই, তুমি আমি যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যদি কাউকে হেল্প করতে যাই, সাইদা যদি হেল্প করতে যাই, যে আমি আমার নিজের বিবেকের তারণে আমি কাউকে হেল্প করতে যাচ্ছি, তখন বলবে কি এই তুমি সাইদা সাইদা হেল্প করতে আসছো কেন? তার মানে কি মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তোমার মনের মধ্যে নিশ্চয়ই কোনো কুটবুদ্ধি আছে, মানে তোমাকে দিবে। তুমি যতটুকু তোমার মনের মধ্যে যে এক্সপ্রেশন নিয়ে গেছো, তুমি মনের মধ্যে যতটুকু ভালো একটা দিক নিয়ে গেছো যে আমি লোকটাকে হেল্প করি, তোমাকে ওই কটু দুইটা কথার মধ্য দিয়ে তোমাকে হচ্ছে দিবে সেই তোমার ভালো দিকটাকে হচ্ছে নষ্ট করে। সেটা কীভাবে? বলবে ও তুমি আসছো কেন, এত সাহিত্যের সাথে তো ভালো গিরি করা তো ভালো না। এই যে আমাদের মানুষের, এই যে আমাদের সমাজের মানসিকতা, আমাদের মানুষের যে মেন্টালিটি, আসলে এটা অনেক পরিবর্তন হওয়া উচিত, অনেক পরিবর্তন হওয়া উচিত, আমাদের অনেক উদার হওয়া উচিত। তো এই যে জনতার বলল, আসলে আমাদের মধ্যে এই জনতার আছে, এখনও আছে, তুমি আমি আমরাই তো জনতা। করো কি বলিয়া চিৎকার করে ওঠে, করি শুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায় বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর। এই যে করি শুণ্ডের ঘর্ষণ দেহে সহি, মানে হচ্ছে ওই যে ওই হাতির সুরের ঘর্ষণ, মানে হাতির সুরের যে ধাক্কা লাগা, এটা ধাক্কা বলতে পারো, ঘর্ষণ বলতে পারো, বা হচ্ছে যাওয়ার সময় হচ্ছে জোরে এটা হয়তো জাস্ট ফিল করো যে হাতির সুরটা নিয়ে যাচ্ছে আর সে হচ্ছে ওই দিক দিয়ে দৌড়ে যাচ্ছে, এই সুরের সাথে হচ্ছে একটা ধাক্কা লেগে ঘর্ষণ লেগেছে, তার দেহ সহ্য করেছে পথের শিশুরে, তারপরে সে বক্ষে অর্থাৎ বুকে বহন করেছে, অর্থাৎ কুড়ায় নিচে থেকে ধুলো থেকে তুলে নিয়ে সে হচ্ছে বুকে বহন করেছে, ফিরিয়ে আসল বীর, বুকে করে ধরে সে ফিরে এসেছে। তারপরে কি হলো, চারিপাশে তার জমিল লোকের ভিড়। তখন চারপাশে সবাই ভিড় করে এখন শিশুটাকে দেখতে আসছে, যে ওই লোকটাকে, লোক কোন লোকটা, বিদেশি লোকটা ওকে বাঁচাইছে সেটা দেখতে আসছে। বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ, তুমি তাজা প্রাণ দিতে গেলে? প্রশ্ন। এই যে দেখো
কি বলবো, আসলে বারবারই সমাজের কথা তুলে আসে। আসলে কবিরা এই জন্যই কবি, কবিরা আসলে এই জন্যই আমাদের কাছে হচ্ছে মানে কি বলবো, আমাদের পথ দেখানোর জন্য পাথেয় হয়ে আছেন, তারা এই জন্যই এখনো পর্যন্ত অমর হয়ে থাকেন। তারা যা কিছু বলে যান তা কিছুই ঘটে, তা কিছুই রটে, তা কিছুই হয়, ভবিষ্যতেও হবে। এই যে দেখো বলতেছে, এ তো মেথরের ছেলে, একে বাঁচানোর জন্য তুমি একটা বেয়াকু, তুমি কেন তোমার তাজা প্রাণ দিতে গেলে, প্রশ্ন করছে। দেখেছো প্রশ্নটা কি, একটু আগে হাই হাই করছে, তারপর আবার জীবন বাঁচাতে গেছে কি করো কি করো, এখন আবার বাচ্চা নিয়ে আসছে পরে বলে ও মেথরের ছেলে। মানে বিষয়টা এরকম বোঝাচ্ছে না, যে যদি রাজার ছেলে হতো তাহলে বাঁচাই হচ্ছে তার জীবনের মূল্য ছিল, মেথরের ছেলে তো এই জন্য হয়তো তার জীবনের মূল্য নেই। এই জন্য বলতেছে যে এর জন্য তুমি তোমার তুমি একটা বেয়াকুব। বেয়াকুব মানে কি, নির্বোধ। বাবরকে অর্থাৎ যে বাঁচাইতে গেছে, যে বিদেশি, তাকে বলছে যে তুমি তো একটা বেয়াকুব, তুমি এই মেথরের ছেলেকে বাঁচাইতে গেছো কেন। ক্ষুধার দয়ায় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করো গে স্নান। মানে বুঝতে পারছো, অর্থাৎ তুমি তো একটা ব্যাকুপ, নির্বোধ, যাও তুমি তোমার ক্ষুধার দয়া মানে সৃষ্টিকর্তার অপার মহিমায় তুমি নিজের জানটা ফিরে পেয়েছো, এখন যাও এটারে ফালায় রেখে কি করতে যাও, গোসল করতে যাও। মানে এটা হচ্ছে, এই দেখো এখানে আবার সেই উঁচু নিচু যে আমাদের যে সামাজিক বৈষম্য সেটা আবার ফুটে উঠতেছে, যে তুমি হচ্ছ যাও এখনই গোসল করতে যাও, তুমি এইটাকে উঠে নিয়ে আসছো মানে তোমার এখন হচ্ছে অপবিত্র হয়ে গেছো, তোমার এখন গোসল করতে হবে। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। ওইদিকে যেই সন্তানের যে মা, মায়ের কাছে তো আর হচ্ছে ধনী গরিব কিছুই নাই, মা তো মাই, মায়ের কাছে সন্তান হচ্ছে মানে সেই সেই চাওয়া পাওয়া, সেই মানে সম্পদ যার হচ্ছে কোনো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো ওর মা হচ্ছে ওকে বুকে চেপে ধরে হচ্ছে আদর করছে, চুমা দিচ্ছে তার মুখে। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। এখন হচ্ছে কথা যে বিদেশি যে পুরুষটা, যে হচ্ছে এই শিশুটাকে বাঁচাইলো, সেই পুরুষটাকে চিনতে পারলো কে, ওই যে ওই ছেলেটা যে হচ্ছে রণবীর চৌহান, যে হচ্ছে বাবুরকে হত্যা করতে চায়। সে এসে দেখলো কি, যেটা বাদশাহ বাবুর, সে নিজে পর্যটকের বেশে এসে এই ছেলেটাকে বাঁচাইছে। অর্থাৎ তুমি এখন কবিতাটাকে মেলানোর চেষ্টা করো, বাবুর কিন্তু হচ্ছে বিভিন্ন ছদ্মবেশ ধরে ধরে হচ্ছে তার রাজ্যের মধ্যে ঘুরে, যে কখন কোথায় কার কোন তার প্রজার মধ্যে সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেখানে কিন্তু সে বিপদ থেকে রক্ষা করার জন্য তো সে সে দায়িত্ব পালন করছে। আর এদিক দিয়ে রণবীর চৌহান যে হচ্ছে বাবুরকে হত্যা করার জন্য খুঁজছে, সেও খুঁজতে খুঁজতে দেখলো এখন এসে দেখে যায় ও তাকে পেয়ে গেছে। পেয়ে গেছে কোথায়, এই যে পর্যটকের বেশে। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। নিজে নিজে চিন্তা করতেছে এবং নিজেকে নিজে প্রশ্ন করলো, আমি এর জীবন হরণ করতে, অর্থাৎ একে হত্যা করার জন্যই কি আমি একে খুঁজতেছি। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপাণ বাবুরের করপুটে। অর্থাৎ বাবুরের কাছে, সে বাবুরের পায়ের কাছে হচ্ছে তার তরবারি রেখে, এই যে কৃপাণ অর্থাৎ তরবারিটা তার সপিয়া মানে হচ্ছে কি, তাকে অর্পণ করে রেখে তার পায়ের কাছে, বাবুরের পায়ের কাছে তার তলোয়ারটা রেখে সে নিজে লুটে পড়ল। এবং যাহাপনা এই ছুরিখানা দিয়া দিয়ে আপনার প্রাণবধ করিতে আসে, একই দেখিলাম ভারতের রাজপথ সাজে আপনারে, অন্য কারেও নয়। মানে বুঝতে পারছো, সে ছুরিখানা জমা দিল, মানে দিল তার পায়ের কাছে, দিয়া বলল আমি আপনার প্রাণ হত্যা করতে এসেছিলাম, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, প্রাণবোধ করা মানে তো হত্যা করা, আপনাকে হত্যা করতে এসে আমি এটা কী দেখলাম, অবাক হয়েছে। ওই যে দেখো বিশ্বচিহ্ন দিয়েছে, অর্থাৎ আপনাকে হত্যা করতে এসে আমি এটা কী দেখলাম, ভারতের রাজপথ আপনার জন্যই। আসলে ভারতের যে রাজপথ, যে রাজ সিংহাসন, সেটা সেখানে আসলে আপনাকেই সাজে, আপনাকেই মানায়, অন্য কাউকে নয়। বীর ভোগ্যায় বসুধা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়ে এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। অর্থাৎ এই এই বীর ভোগ্য এই বসুধা এ কথাই সবাই কয়, অর্থাৎ এই পৃথিবীকে এই সবাইকে যারা হচ্ছে ভোগ করে সবাইকে এই বীর বলতেছে, সে নিজেকে বলতেছে ভারত ভূমির যোগ্য পালক যেবা, এই ভারতকে এই ভূমিকে এই মাটিকে যোগ্য পালক যে যে হচ্ছে এই ভারতের হচ্ছে যথাযথ লালন পালন করতে পারবে। অর্থাৎ এখানে হচ্ছে লালন পালন বলতে কি, এখানে হচ্ছে ভারত শাসনের কথা বলা হয়েছে, যে ভারতটাকে সুশাসন দিতে পারবে, সুশাসন করতে পারবে, তার হাতেই হচ্ছে এটা এই ভারতটাকে দেয়া হয়েছে।
তাহারা ছাড়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। তারে ছাড়া আমি, এখানে রণবীর চৌহান নিজেকে বলছে যে আমি আপনার কাছে নত হলাম, আমি আপনাকে আপনার কাছে আমার জীবন হচ্ছে সমর্পণ করলাম, আপনাকে ছাড়া আমি আর কাকে সেবা করব। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, স্বপ্ন জীবন করুন এখন দণ্ডবিধান মোর। অর্থাৎ আমার যে প্রতিহিংসার একটা অন্ধ ঘোর ছিল, মোহ ছিল, আমি যে আপনাকে হত্যা করার জন্য যে চিন্তা চেতনা নিয়ে এতদিন ছিলাম সেটা আমার কেটে গেছে, এখন আমি আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম, আপনি আমাকে দণ্ডবিধান দেন, মানে আপনি আমাকে শাস্তি দেন। রাজপথ হতে উঠায় যুবকটিরে কহিল বাবুর ধীরে, তখন ওই যুবকটিকে রণবীর চৌহানকে বাবুর উঠিয়ে তারপরে বলল, ধীরে ধীরে বলল, বড়ই কঠিন জীবন দেওয়া, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, অর্থাৎ জীবন দেওয়ার চেয়ে জীবন মানুষকে, যে একটা মানুষকে জীবন যদি আমি নিতে চাই তাহলে জীবন নেওয়ার চেয়ে জীবন দেয়া কঠিন। আমি যদি তোমার জীবন নিতে চাই, যে রণবীর চৌহান যদি জীবন নিতে চাইতো তাহলে কিন্তু বাবরকে সাথে সাথে সে একটা ওই ভিড়ের মধ্যে কিন্তু ছুরিকে আঘাত করতে পারতো, তাহলে সে মারা যেত। কিন্তু বাবরের কথা হচ্ছে কি, যে জীবন নেওয়ার চেয়ে জীবন দেওয়াটাই হচ্ছে বড় বেশি কঠিন, জানো না কি ভাই। অর্থাৎ এই যে বাবরকে তো হচ্ছে সে হত্যা করলো না, এই জন্য সে বললো যে তুমি তোমার জীবন নাওনি, তুমি আমাকে জীবন দিয়েছো, তাহলে তুমি এটা জানো না। ধন্য হলাম আজকে তোমারে পেয়ে, আজই হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক ন। অর্থাৎ আমি, এখানে বাবর নিজেই বলেছেন যে তুমি, তোমাকে পেয়ে আমি ধন্য। রণবীর চৌহানকে বলছেন, দেখো যে হচ্ছে তাকে হত্যা করতে চেয়েছিল তাকে বলে, তাকে পেয়ে হচ্ছে বাবর কত খুশি, বললেন যে তোমাকে পেয়ে আমি ধন্য, তুমি আমার এখন থেকে শরীর রক্ষী হও, অর্থাৎ তুমি আমাকে প্রাণ হত্যা করবা না, তুমি আমার প্রাণকে বাঁচাবা, তুমি আমার প্রাণের রক্ষী হবা, মানে আমরা যেটাকে বলি না বডিগার্ড, দেহরক্ষী, সেইটা বলছে যে তুমি এখন থেকে আমার বডিগার্ড হবা, তুমি এখন থেকে আমার প্রাণের ঘাতক না, তুমি এখন থেকে আমার প্রাণ রক্ষক হবে। এই বলে হচ্ছে রণবীর চৌহানকে সে হচ্ছে চাকরি দিয়ে দিল বাবর। রণবীর চৌহান হচ্ছে তারপর থেকে আমাদের বাবরের, সম্রাট বাবরের হচ্ছে প্রাণের রক্ষক হয়ে গেল। তো শিক্ষার্থীরা, খুব সুন্দর একটি কবিতা, কবিতাটি হচ্ছে ঘটনাবহুল, আর এটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে পড়বে, এখানে শব্দার্থ টিকা রয়েছে, শব্দার্থ টিকা পড়লে হচ্ছে কবিতাটি ভালোভাবে বুঝতে পারবে। এখানে বাবরের পরিচয় রয়েছে, বাবরের পরিচয় নিয়ে আজকে আমি আলোচনা করব না, এটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব, তোমরা পড়বে, পড়লে তোমরা হচ্ছে সবার এখানে পরিচয় রয়েছে, বাবর, পাঠান, বাদশাহ লোদি, পানিপথের যুদ্ধ কি মানে কোথায় হয়েছিল, সংগ্রাম সিংকে, তারপরে হচ্ছে চিতোর, খানোয়ার প্রান্তর, কৃতজ্ঞ দৌলত, রণবীর চৌহান, প্রত্যেকের পরিচয় রয়েছে এবং শব্দার্থ রয়েছে। এই শব্দার্থগুলো এবং প্রত্যেকটা স্থানের পরিচয় এবং ব্যক্তিবিশেষের পরিচয় তোমরা পড়বে, পড়লে আমরা আগামী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করবো। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আজকের ক্লাসটা খুব ভালোভাবে ফলো করো, কারণ সামনে তোমাদের পরীক্ষা। সবাইকে আজকের ক্লাসটি অংশগ্রহণ করার জন্য এবং মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।